নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাবার পথে দেখেছিলাম এই যে সর্ষে ক্ষেত, কানের মধ্যে একটা ফুল গুঁজে নিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই যে ঘোড়ার গাড়িতে উঠে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দর্শন করছিলাম। আজ কিন্তু তার ব্যাপারেই বলবো, ভ্রমণ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব রাখে আমাদের দৈনন্দিন জীবনে। সবারই কিন্তু মাঝে মধ্যেই ঘুরতে যাওয়া পরিবারের সঙ্গে অবশ্যই দরকার। অজানাকে জানার, অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের। এর জন্যই আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, দৈনন্দিন জীবনের কাজকর্ম, চিন্তা সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে অজানা কোনো এক স্থানের সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে হারিয়ে যেতে পারি। এখন আমরা আছি জীবন্ত কবরে। এখানে আজি মুনিশার কবর রয়েছে, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেই সঙ্গে এখানে আরও কিছু লোককথা রয়েছে, সবটা ডিটেলসে বললাম না, অনেকেই হয়তো জানেন, আর সমস্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কিন্তু কেমন লাগলো। এখানে একটা সুন্দর করে মসজিদ রয়েছে, কিন্তু যেটা কিন্তু ভাঙা, মানে ভেঙে গেছে, অনেক পুরনো আর কি। বাড়ি থেকে অনেকটা দূরে সারাদিনের এই যে দৈনন্দিন জীবনের একঘেয়েমিটাকে কাটাতে আমাদের কিন্তু মাঝে মাঝেও কোথাও ঘুরতে যাওয়ার একটা আলাদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার বা পরিবারের সবাই মিলে বা বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে গেলে সত্যি মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়, আবার ফিরে এসে কিন্তু কাজে মনটাও ভালোভাবে দেওয়া যেতে পারে। এখন আমরা রয়েছি নাসিপুর আখড়া, প্রতিষ্ঠাতা লক্ষ্মণ দাস। তো ওনার এই যে বাড়ি, ভেতরে মন্দির, আর এখানে একটা পুরনো গাড়িও রয়েছে, তো খুব সুন্দর লাগছিল। অনেক জিনিস এখানে সংগ্রহশালা রয়েছে, সমস্ত কিছুই আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল, আর আমি কিন্তু আপনাদের জন্য একটু ভিডিও করে এনেছি, আপনারা অবশ্যই দেখবেন। ভিডিও করা বারণ ছিল, তবু একটু ভিডিও করে এনেছিলাম। যখন আপনারা আপনাদের সন্তান বা মা বাবা বা পরিবারেরই বলুন কারো সঙ্গে মানে কোথাও ঘুরতে যাবেন, এবং যে আনন্দটা হয়, বাচ্চাদের তো খুবই আনন্দ হয়, মনে সংকীর্ণতা দূর হয়, একঘেয়েমি জীবন থেকে সত্যি অনেকটা একটা তৃপ্তি লাভ হয়। সাথে কিন্তু আমরা অনেক কিছু জানতেও পারি বিভিন্ন জায়গার বিষয়ে, অনেক শিক্ষালাভও হয়। আর এখানে উনি আমাদের বলছেন কোনটা কীরকমভাবে হয়েছে, কোনটা কোন রাজা দিয়েছিলেন বা ইংরেজরা কী করেছিলেন, সমস্ত কিছু ঘুরিয়ে কিন্তু দেখাচ্ছিলেন, আর সমস্ত কিছু বলেছিলেন, কিন্তু অর্থ মনে রাখা সম্ভব হয়নি। যতটা শুনেছিলাম এটা একটা আশ্রম, আর এখানে কিন্তু মানে রূপোর রথ, আর হচ্ছে অনেক রথ রয়েছিল তিন রকমের, আর সাথে রয়েছে মানে সুন্দর একটা বিরাট মন্দির, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন কিছু রয়েছে, আর বড় বড় কড়াই রয়েছে, অনেক লোকজন খাওয়া হতো, থালা বাসনগুলো বিশাল বড় বড় লোহার থালা বাসন এরকমও রয়েছে, পেতলের, সমস্ত কিছু কিন্তু আমরা ওখানে দেখে এসেছিলাম। আপনারা কেউ মুর্শিদাবাদে এগুলো দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মুর্শিদাবাদ এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমি মানে শুনেছি, গল্প শুনেছি বলতে পারেন, বইয়েও পড়েছিলাম মুর্শিদাবাদে কী কী রয়েছে, কী কী মানে ঐতিহাসিক জায়গা রয়েছে, কী কারণে কী, সমস্ত কিছু জেনেছিলাম। কিন্তু এইবারে কিন্তু সমস্তটা আমরা চোখে দেখে এসেছি, এবং তার জন্য কিন্তু ভীষণই ভালো লেগেছিলো। এখানে তো অনেক কিছুই রয়েছে, কিন্তু সবগুলো কিন্তু আমরা দেখে কমপ্লিট করতে পারিনি, কারণ মানে বিকেলবেলা বেরিয়েছিলাম, তার মধ্যেই যতটা হয়েছে অতটাই কিন্তু আমরা দেখে এসেছিলাম। আর এখানে মতিঝিল রয়েছে, জীবন্ত কবর রয়েছে, আমরা যেগুলো দেখেছিলাম সেগুলোর কথাই বলছি আর কি। নাসিপুর আখড়া আর হাজারদুয়ারি তো অবশ্যই অন্যতম, তার ঠিক বিপরীত দিকে রয়েছে নিজামত ইমামবাড়া। তো এগুলো আমরা সমস্ত কিছু দেখেছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, হাজারটা যে এগারোশোটা কবর আছে না, হাজার একটা, তো ওই কবরটা আমরা নামিনি, মানে দূর থেকেই দেখেছিলাম, মির্জাফরের বাড়ি, তো সমস্ত কিছুই আমরা দেখে এসেছি।
ভীষণ ভালো লেগেছিল, আপনারাও অবশ্যই যেতে পারেন। এই যে এই হলো সেই মন্দিরটা, মন্দিরটা কিন্তু অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছিল। আর এখানে হচ্ছে মানে মন্দিরে ঠাকুরমশাইও আসেন, পুজো করেন, কিন্তু মন্দিরটা অনেক পুরনো। কোনো এক সময় খুব ধুমধাম করে পুজো আর্চা করা হয়, তবে দেখেই বুঝতে পারছেন অনেকটা পুরনো। আর মন্দিরে অনেক মানে বড় বড় বাক্স রয়েছে, সমস্ত কিছু দেখিয়েছিল। সত্যি কথা বলতে এখানটাতে আমাদের কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল, ওই জন্য বেশি সময় যেহেতু হাতে ছিল না, আমরা গিয়েছিলামও শীতকালে। আর এই যে বাড়িটা দেখছেন, এটার নাম আমার ঠিক খুব একটা মনে নেই, তো ওখানেরই কোনো একটা মানে ঐতিহাসিক মানে জায়গা বলতে পারেন। ভেতরে মন্দির রয়েছে শুনেছিলাম, আমরা নামিনি, কারণ আমরা হাজারদুয়ারিটা তখনও দেখা হয়নি। আর এরপরে যাচ্ছিলাম জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ি আমরা যেখানে গিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে রঙটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। সাদার ওপরে যে সবুজ রং রয়েছে, তারপরে গোল্ডেন কালার দেওয়া ছিল, কি অপূর্ব সুন্দর লাগছিল। একটা কিন্তু সুড়ঙ্গও রয়েছিল, যেটাকে বলে মানে ওই যে গুপ্ত সুড়ঙ্গ। আর এখানে চেয়ার পত্র সমস্ত কিছু সুন্দর করে সাজানো, বিশেষ করে অনেক কিছু এখানে কিন্তু সংগ্রহশালা রয়েছে, আর টিকিট কেটে কিন্তু এগুলোতেও কিন্তু ঢুকতে হয়। আর এখানে একটা ট্রেন মতো রয়েছে, আমি ওটারই ভিডিও করছিলাম, আর তারপর থেকে আর ক্যামেরা করতে দেয়নি, ভিডিও আর করিনি, লুকিয়ে যতটা করা গেছে অতটাই করেছিলাম। এখানে লেখাও রয়েছে মোবাইল ব্যবহার করা নিষেধ। তারপরে এই যে বেরিয়ে সুন্দর করে আমরা মানে সবাই ছবি তুলছিল, ফটো তুলছিল, তো ওখানে গিয়ে ফটো টটো তুললাম। এই বাড়িটার আমার এই স্থানটা খুব সুন্দর লাগছিল, ফোয়ারা চলছিল আর সঙ্গে ওই সিঁড়িগুলো ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু একটা জৈনের মন্দির রয়েছে যতটা মানে আমি দেখলাম। আর তারপরে চারিদিকে অনেক লোকজন ছিল, কারণ আমরা গিয়েছিলাম 1 জানুয়ারিতে, আর এটা ভিডিওটা অনেক দিন আগের, একটু লেটই হয়ে গেল আমার ভিডিওটা দিতে, দেব দেব করে আর দেওয়া হয়ে ওঠেনি। আর এরপরে আমরা সব থেকে মানে আকর্ষণ বলতে পারেন মুর্শিদাবাদের, সেটা হলো হাজারদুয়ারি। প্রথমবার গিয়ে দেখলাম প্রচুর লোকজন, বুঝতেই পারছেন কারণ 1 জানুয়ারিতে কত লোকজন রয়েছে। তারপরে মানে বন্ধ করে দেবে এরকম অ্যানাউন্স করছেন, যারা এখনও দেখেননি তো দেখে নিন। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, দেখলাম যে চারিদিকে লোকজনে ভর্তি, মানে ওদিকে রয়েছে আমাদের হাজারদুয়ারি, তারপরে এদিকে রয়েছে নিজামত ইমামবাড়া। তো দেখলাম লোকজনে এত বেশি ভিড় রয়েছে যে কোনো ভালো করে ভিডিও তুলবো সেটা হবে না, বুঝতেই পেরেছিলাম, নিজেকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম এই যে ভেতরে, ওখানে তো ফোন বন্ধ করেই রাখতে হয়। আর হাজারদুয়ারিটা এত বড় যে কি বলবো, প্রচুর বড় আর কি বলতে পারেন প্রাসাদ। অনেক কিছু দেখলাম ভেতরে, অনেক কিছু রাখা রয়েছে, প্রচুর প্রচুর জিনিস রাখা রয়েছে, অবশ্যই আপনারা সবাই যেতে পারেন, গিয়ে দেখতে পারেন। আর দূর থেকে খুব সুন্দর লাগছিল, সন্ধে সন্ধে প্রায় নেমে আসছিল, তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শেষে এটাই বলবো, কারণ ভ্রমণের সুযোগ মানে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু সবসময় হয়ে ওঠে না, তাই যখনই সুযোগ পাবেন কোথাও ঘুরতে যাওয়ার অবশ্যই বেরিয়ে পড়বেন, তা অর্ধেক সময়ের জন্যই হোক, মানে অর্ধেক বেলার জন্যও যদি হয় কোথাও ঘুরে আসবেন, প্রাণ খুলে একটু নিঃশ্বাস নেবেন, দেখবেন ভালো লাগবে। আর দূরে যদি কোথাও যাওয়ার হয় তবে অবশ্যই যাবেন, কারণ অনেক দূরে গেলে আপনি সেই সব জায়গার ভাষা, সংস্কৃতি, ধর্ম সমস্ত কিছু সম্পর্কে যখন জানতে পারবেন, সেখানের মানুষদের দিনকাল কেমন চলে, তো ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কোথাও সুযোগ পেলে ঘুরে বেড়ান। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।